বরাগতর পরিক্রমা অনুষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি দোলাই সদাগ্রাম মাতৃবন্দনা সার্বজনীন দুর্গা পূজা কমিটির পুজো মণ্ডপে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটা ভব্য প্যান্ডেল, একটা ভব্য প্রতিমা মহল এবং খুবই সুন্দর একটা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে আমাদের ক্লাবের কর্মকর্তারা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জেনে নেব কেমন করে আমাদের পুজোটা চলছে এবং কত বছরে পড়ল পুজো। এবছরের পুজোটা কত বছরে পড়লো আপনাদের? 13 বছর, 2013 শুরু হয়েছে, 2011 থেকে প্রথমে কোভিড, তারপর বন্যা। এবছরের পুজোটা কেমন চলছে? মোটামুটি ভালোই, গ্রামের পুজো তো, এখানে বেশিরভাগ লোকই আর্থিক দিক দিয়ে দুর্বল, তো সামর্থ্যের ভিতরে তারা সবাই সুন্দর। 3 দিন আপনারা কী কী অনুষ্ঠান করলেন? অনুষ্ঠানের মধ্যে এমনিতে একটু পূজাই আসলো মেইনলি, এছাড়া একদিন সবাইকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে নবমীর দিন, আজকের দিন। আর বাচ্চারা যে খেলাধুলা বা একটু সাংস্কৃতিক গান অনুষ্ঠান হয়েছে। এবারে অন্য অন্য বছরের তুলনায় এবছর বাজেটের বিষয়টা কেমন ছিল? এবারে বাজেটের তো অন্যান্য বছর থেকে বহুত বেশি হয়েছে। আর আমাদের চিফ মিনিস্টার সাহেবের কিছু একটা দেয়াছেন, 2000 টাকা করে এটা আমরা পেয়েছি, আমরা ক্লাবে পেয়েছি, মোটামুটি হয়েছে। কিন্তু অন্যরকমের মতো, অন্য বছরের মতো এরকম হয় নাই, পুরা আর্থিক প্রবলেম হয়েছে। একদিকে বিষাদ, একদিকে আনন্দ। বিষাদ হচ্ছে বিজয়া দশমী আসছে, আনন্দ হচ্ছে নবমীর শেষ পাককালে আমরা দেবী দুর্গাকে বিদায় দিচ্ছি। অনুভূতিটা কিরকম? ভালোই, এমন কি বলতে চাইবেন আজকের দিনে বরাকবাসী নাগরিকদের? সবার জীবনে সুখ শান্তি, সবার জীবনে সুখ শান্তি ভালোবাসা নিয়ে আসুক, মার কাছে এই প্রার্থনা করছি। মাতৃবন্দনা ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্মান, অভিনন্দন। একটা ভব্য প্রতিমা, একটা ভব্য প্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এত সুন্দর মায়ের মূর্তি এখানে শিল্পের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রতিমা, কিন্তু এত সুন্দর প্রতিমা, এত অলঙ্কারযুক্ত প্রতিমা আমরা তেমনভাবে দেখতে পেলাম না। এত সুন্দর প্রতিমাটা আপনার কেমন করে আয়োজন করেন? ওটা আমরা পানিওয়ালার যে শিল্পী আছে, আছে মিস্ত্রি, ওরাই আমাদেরকে প্রতিপক্ষ দিয়ে থাকে এবং তারা অভিনব মন্ত্রায় তারা চেষ্টা করে সুন্দর করে দেওয়ার। ধন্যবাদ। আপনার ভালো নাম? অলোক চক্রবর্তী। অলোক চক্র, আপনাকে আমার প্রণাম নেবেন। আমাদের পরিক্রমা অনুষ্ঠানটা কীরকম লাগে আপনার? খুব ভালো লাগলো, আমাদের যে ক্লাব আজকে মানুষের কাছে পৌঁছবে এটা আমাদের কাছে অনেক আনন্দের উপর। ধন্যবাদ। পরিক্রমা অনুষ্ঠানটা ভালোই হয়েছে, আমরা আরো খুশি তো, খুশি তো, এবং পুজো বছর কেউ আসে নাই, আপনারা আসেন এসব ধন্যবাদ আমাদের, আপনাদেরকে আপনার আশায় আমরা আরো উৎসাহিত, আগামীতে যদি আরো আসেন আমরা আরো উৎসাহিত হবো। নিশ্চয়ই নিশ্চয়ই।